কাবান সুলিভিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান ফুটবলার। তার সম্পর্কে আপনার অজানা কিছু তথ্য জেনে নিন। তিনি এমএলএসের ক্লাবের ফিলাডেলফিয়া ইউনিয়নে যুব দলের হয়ে খেলে থাকেন। বয়স তার মাত্র 14 বছর। 2009 সালে সেপ্টেম্বর মাসে 28 তারিখে জন্ম হয়। কাবানের বাবা একজন বাংলাদেশি হলেও তার জন্ম আমেরিকাতে। তার উচ্চতা মাত্র 5'3". তার খেলার ধরনটা ওই অ্যাটাকিং মিডফিল্ডে বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনও খেলতে পারে এবং আদার্সে কিন্তু রাইট উইঙ্গার হিসেবেও ভালোভাবে খেলতে পারেন। তবে অবাক করার মতো হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু ডাক পেয়েছেন এমএলএসের ক্লাবের ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলের প্রি সিজনের ক্যাম্পে। এই কাবানকে নেওয়ার জন্য ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপের শীর্ষস্থানীয় কিছু ক্লাব তাকে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে ইংলিশ ক্লাব ম্যান সিটি এই মুহূর্তে তাকে স্বাক্ষরের দরে সবচেয়ে এগিয়ে রয়েছে। তাছাড়া তাকে রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ থেকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে। আপনি আরও অবাক হবেন যখন জানতে পারবেন কাবান সুলিভিয়ান 2023 সালে কনফাকাফ অনুব্ধ 15 চ্যাম্পিয়নশিপের ওই টুর্নামেন্টে গোল্ডেন বল অর্জন করেছেন। শুধু তাই না, আমেরিকান অনুব্ধ 15 দলের হয়ে 9 ম্যাচ থেকে ইতিমধ্যে 5টি গোল করে ফেলেছেন তিনি। আমরা এখন জানতে পারলাম এই কাবান সুলিভিয়ান সম্পর্কে। তবে এই কাবান সুলিভিয়ান বাংলাদেশের হয়ে কবে খেলতে পারবেন সেটা তো কাবান সুলিভিয়ানের উপরেই নির্ভর করছে। বয়স তো মাত্র 14 বছর। আমরা বাংলার ফুটবলের ফুটবল প্রেমীরা ওয়েট করব এই বিস্ময়কর বালকের জন্য। এই ধরনের বাংলাদেশি বংশোদ্ভূত কিছু ফুটবলের আপডেট পেতে আপডেট চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না, এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল থেকে শুধু স্পোর্টস টাইপেরই ভিডিও আপলোড করা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।